আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝখানে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো আজকের ভিডিও হচ্ছে আমসত্য, এখনও বাজারে আম পাওয়া যাচ্ছে। তো প্রথমেই আমি কিছু আম নিছি, এখানে দেখেন এখানে কিছু কাঁচা পাকা আম আছে। কাঁচা পাকা মানে কিছু আম আছে হলদেটে ভাব হয়ে গেছে, মানে লালচে হলদেটে ভাব হয়ে গেছে। এগুলো যেহেতু ঝরে পড়া আম, সেই জন্য এইরকম মিক্স করা আম, মানে কাঁচা পাকা, কিছু হলদেটে ভাব, কিছু কাঁচা, কিছু লালচে ভাব, এই জাতীয় আমগুলো নিছি আমি। তো প্রথমে আমি আমগুলোকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব, যেহেতু আমি কাটার পরে এই আমগুলোকে আর ধুবো না, সেই জন্য কাটার আগে আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। তো আমি এখানে নিছি চিনি, আর নিছি সাধারণ লবণ, নিছি বিট লবণ, আর নিছি চিলি ফ্লেক্স। এই মশলাগুলো দিয়েই আমি আজকের এই মশলার আমসত্যটা বানাবো। তো সেই জন্য প্রথমেই আমগুলো আমাকে কেটে নিতে হয়েছে। দেখেন আমগুলো কিন্তু কাটার পরে খুব সুন্দর দেখা যাচ্ছে, এবং এই মশলাগুলো কিন্তু এখন আমি আমের মধ্যে ঢেলে দিব। তো আমগুলো দেখেন কাটার পরে কিন্তু একটা হলদেটে ভাব বা একটা লালচে ভাব, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমি এই মশলাটা আমের মধ্যে ঢেলে দিচ্ছি, এবং আমের মধ্যে এই মশলাটা দেওয়ার পরে এই আমগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করার জন্য কিন্তু এই আমের মধ্যে কোনো পানি দিতে হবে না, কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ তা না হলে কিন্তু হাড়ির নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য এই মশলাগুলো আমি আমের মধ্যে দিয়ে আমটাকে একটু ভালো মতো সিদ্ধ করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখেন আমি মশলাটা কিন্তু ঢেলে দিচ্ছি এই কাঁচা আমের মধ্যে। তো এখন এটাকে আমি একটা হাঁড়িতে দিয়ে দিব এবং সিদ্ধ করে নিব, কারণ সিদ্ধ না করলে এটা সুন্দর হবে না, এই জন্য আমটাকে সিদ্ধ করে নিতে হবে। দেখেন আমি আমটাকে সিদ্ধ করে এবং ঠান্ডা করে নিছি, এবং ঠান্ডা করার পরেই কিন্তু আমটাকে আপনি একটা জারের মধ্যে দিয়ে ব্যালেন্ড করে নেবেন, পেস্ট বানিয়ে নেবেন। এটাকে এমনভাবে পেস্ট বানাতে হবে যেন একদম একটুও এটার মধ্যে আশটাশ কিছু না থাকে, সুন্দরভাবে মিহি করে পেস্টটা বানিয়ে নিতে হবে। তো সেই জন্য এটাকে একদম সুন্দর করে আমি পেস্ট করে নিছি। দেখেন এটার মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, কারণ পানি দিলে এটা লুজ হয়ে যাবে, সেই জন্য পানি দেওয়া যাবে না। তো দেখেন আমি একটা পাত্র নিছি, এই পাত্রের মধ্যে একটু তেল দিয়ে দিছি, সরিষার তেল, কারণ সরিষার তেল দিয়ে নিলে কী হবে, যখন আমসত্যটা শুকাবে তখন উঠাইতে খুব সহজ হবে। তো দেখেন আমি পেস্ট বানিয়ে নিছি, খুব সুন্দর হয়েছে পেস্টটা। এখন এই পেস্টটা আমি এই প্লেটের মধ্যে ঢেলে দিব, এবং ঢেলে দেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে চামচের সাহায্যে পুরো প্লেটটাকে ছড়িয়ে দিব। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই, যেমনি আপনার কাছে সুবিধা মনে হয় ঠিক এমনিই দিবেন। হাতে মন চাইলে হাতে দিবেন, চামচে মন চাইলে চামচে দিবেন। তো আমি আজকে চামচ দিয়ে দিব, সুন্দর করে ছড়িয়ে নিব এবং পুরো প্লেটটাকে ভরে দিব, যাতে একটুও ফাঁকা না থাকে। প্লেটের যে শির আছে এই শির পর্যন্ত দিব, তাহলে কী হবে, আমটা যখন শুকাবে তখন এটা উঠানোর জন্য খুব সুন্দর হবে এবং ইজি হবে। সেই জন্য পুরো প্লেটটা ভরে দিব, এবং ওই র্যাক পর্যন্ত মানে শির পর্যন্ত দিব, যেই পর্যন্ত প্লেটের চতুর্দিকে একটা মোটা শির আছে সেই শির পর্যন্ত দিব। তো আমার ভিডিওটি ফলো করে যদি আপনারা ভিডিও বানান, তাহলে দেখবেন এই আমসত্যটা কত মজা হয়েছে এবং কত টেস্টি হয়েছে। এটা মশলা আমসত্য, এই জন্য এটা এত মজা এবং টেস্টি। আর যদি মশলা না দিতে চান তাহলে কিন্তু এমনিতেও করতে পারেন। আর যেই পরিমাণ মশলা আমি দিছি, চিনি লবণ দিছি, সেটা কিন্তু আমি আমার পরিমাপে দিছি, আপনি কিন্তু আপনার পরিমাপে দেবেন। এই যে দেখেন আমি শীটটা দেখাই দিলাম, এই পর্যন্ত দিতে হবে, আপনি কিন্তু আপনার পরিমাণ মতো মশলা দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো দিছি, আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কম রাখছি, যেহেতু এটা টক, এবং একটু ঝাল দিছি, একটু মিষ্টির পরিমাণটা কম দিছি, অত একটা মিষ্টি দিই নি। আপনারা চাইলে আপনারা আরও একটু চিনি দিতে পারেন, সমস্যা নাই, ওই যে বললাম আপনার রুচি অনুযায়ী আপনি বানাবেন। তো আমটা আমার ছড়ানো হয়ে গেছে, সুন্দর করে ছড়ানো হয়ে গেছে। এখন এটা কিন্তু রোদ্রে দেওয়া প্রয়োজন, কিন্তু রোদ্রে না দিয়েও হবে। দেখেন আমি এটাকে চুলার নিচে রেখে দিয়েছিলাম তিন দিন পরে, দেখেন কী সুন্দর আমসত্য হয়ে গেছে। তো এই পাশটা কিন্তু শুকিয়ে গেছে, আমি কিন্তু সম্পূর্ণ আমের পেস্টটা দেই নেই, অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছিলাম এখানে, কিন্তু অর্ধেকটা আম, ঠিক আছে, যেটা উঠাচ্ছি দেখেন এটা কিন্তু অর্ধেকটা আম। দেখেন কী সুন্দরভাবে উঠে গেছে, যেহেতু এটার প্লেটের মধ্যে তেল দেওয়া ছিল এবং এটা চুলার নিচে দিয়ে শুকাইছি, খুব সুন্দর শুকাইছে। তো চুলার নিচে যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু খেয়াল রাখবেন গরম পানি, ভাতের মার ডাল যেন বল গেসে না পড়ে যায়, সেই দিকে কিন্তু 100% খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আপনার আমসত্যটা নষ্ট হয়ে যাবে যদি আপনি খেয়াল না করে।
তো যাই হোক, বাকি যে আমের পেস্টটা ছিল সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। বাকি আমের পেস্টটা আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, যেহেতু এটা তিন দিন পরে দিচ্ছি, তো ফ্রিজের মধ্যে যেহেতু দিছিলাম আর একসি এটা নর্মাল ফ্রিজে ছিল, তো সুজন এখন সেই জন্য এখন আবার এটাকে আমি একটু পেস্ট বানিয়ে নিছি, মানে একটু নরম করে নিছি, তো এই জন্য কিন্তু ঢালা যাচ্ছিল না, তো সেই জন্য আমি হাত দিয়ে দিচ্ছি। তো আজকেরটা আমি হাত দিয়ে দিব, যদি একবারে করে নেন আপনারা তাহলে কিন্তু এই যে প্রথমে যেরকম উঠাইলাম সেরকমই কিন্তু হয়ে যাবে। আমি যেহেতু আমসত্বটা মোটা করতেছি এবং বেশি করে করতেছি, সেই জন্য কিন্তু আমের পেস্টটা দুইবার দিছি। তো আপনারা কিন্তু একবারও করতে পারেন, মন চাইলে দুইবার তিনবারও করতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে। তো এই পেস্টও আমি সুন্দর করে ছড়িয়ে দিয়ে চুলার নিচে রাখবো, আবার তিন দিন পরে আসবো। তো দেখেন আবার চলে আসছে আমি তিন দিন পরে, এইটাও কিন্তু সুন্দর মতো শুকিয়ে গেছে এবং এই আমসত্বটা কিন্তু খেতে খুব মজা হয়েছে এবং টেস্ট হয়েছে। দেখেন আমি উঠিয়ে নিচ্ছি, দেখেন স্যার দিয়ে একটু টান দিলে কী সুন্দর উঠে যাচ্ছে, দেখেন একদম চরচর করে উঠে গেছে, কোনো সমস্যা নাই উঠানের মধ্যে। চুলার নিচে শুকিয়ে নেবেন এইভাবে দিয়ে, এখনও বাজারে আম পাওয়া যাচ্ছে, আর যারা বানাইছেন তারা তো বানাইছেন, যারা এখনও বানান নাই তারা কিন্তু এইভাবে আমসত্ব বানিয়ে নিতে পারেন এবং সারা বছরই সংরক্ষণ করতে পারেন। এটা কিন্তু সারা বছরই খাওয়া যাবে, মাঝে মধ্যে একটু রোদে দিবেন তাহলেই হয়ে যাবে। আর যখন আপনি সংরক্ষণ করবেন এটা, তখন কিন্তু একটু তেল মেখে নেবেন, আবারও তেল মেখে তারপরে আবার শুকাবেন। ছোটো যে টুকরাগুলো আমি করতেছি এটা কিন্তু আবারও রোদ্রে ভা আপনি চুলার নিচে দিয়েই শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা সারা বছরেই সংরক্ষণ করা যায়। তো দেখেন আমি এটাকে এখন ছোটো ছোটো টুকরো করে নেব, এখন আপনার যেমন খুশি, আপনি টুকরোগুলো ছোটোও করতে পারেন এবং বড়ও করতে পারেন। তো আমি ছোটো ছোটো টুকরো করবো, যেহেতু এটা আমি অনেক দিন সংরক্ষণ করে রাখবো সেই জন্য এটা টুকরো করে রাখবো। অনেক সময় টক জিনিস খাওয়ার জন্য খুব অস্থির লাগে, মাথা ঘুরে বমি বমি ভাব লাগে, তখন যদি এরকম একটা আমসত্ব ঘরে থাকা যায় তখন ছোট্ট এক টুকরো মুখে দিলে বমি বমি ভাবটা কিন্তু কমে যায় এবং মাথাটা কিন্তু ঝিমঝিম ভাবটাও কমে যায়। তো সেই জন্য এটা সারা বছরের জন্য আমি সংরক্ষণ করে রাখবো। এই ছোটো টুকরোগুলোকে আমি আবারও হালকাভাবে তেল মেখে আবারও চুলার নিচে আমি কিছুদিন শুকিয়ে নিব, যেহেতু এটা আমি সংরক্ষণ করবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন আমি একটু খেয়ে নিচ্ছি, এত মজা হয়েছে মানে বুঝাইতে পারবো না আপনাদেরকে। তো যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যাবেন। তো নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখবেন। আল্লাহ।